পৃথকটি বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই, বললেন মোস্তাফিজুর রহমান। চলুন জেনে নেই বিস্তারিত। এমন ম্যাচ বাংলাদেশ শেষ কবে জিতেছে মনে করা কঠিন, কিংবা এমন জাদুকরি বোলিং মোস্তাফিজি বা কবে করেছেন, তাই যেন ষোলকলা পূরণ হলো আফগানিস্তানের বিরুদ্ধে। পুরো ম্যাচের পরতে পরতে উত্তেজনায় ঠাসা, শেষ ওভারে জয়ের জন্য মাত্র 8 রান প্রয়োজন আফগানদের, সেখানে তিনি রান দিলেন কেবল 4টি, উইকেটও নিলেন 1টি। 2 বল তো ব্যাটেই লাগাতে পারল না আফগান ব্যাটসম্যানরা, যার ফলাফল 3 রানের অবিশ্বাস্য জয় বাংলাদেশের। এই জয়ে এশিয়া কাপের ফাইনাল খেলার আশা টিকে থাকলো বাংলাদেশের। টুইটারে মোস্তাফিজ লেখেন, গতকাল ওটা ছিল আমার ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। মুহূর্তটি বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। আমি সত্যি উচ্ছ্বসিত আপনাদের সবার ভালোবাসা পেয়ে। আগামী বুধবার পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালে জয় পেলেই ফাইনালের টিকিটটি পাবে বাংলাদেশ দল। সুপার ফোরে চতুর্থ খেলায় শেষ দিকে জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ছিল 6 বলে 8 রান, হাতে আছে 4 উইকেট। শ্বাসরুদ্ধকর এমন কঠিন ম্যাচে অসাধারণ বোলিং করেন মোস্তাফিজুর রহমান। ওভারের প্রথম বলে 2 রান খরচ করা মোস্তাফিজ দ্বিতীয় বলে তুলে নেন রশিদ খানের উইকেট। তৃতীয় থেকে পঞ্চম এই 3 বলে লেগ বাই 2 রান আদায় করে নেয় আফগানরা। মোস্তাফিজে এমন পারফরমেন্স নিয়ে খেলা শেষে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, ওর 5 ওভারের পর থেকেই মোস্তাফিজ বলেছিল, ভাই আমি আর পারবো না, আমার তো মাথায় হাত, আজকে রুবেলও নেই, ম্যাচ তো জিততেই হবে, ওকে আমার লাগবেই, আমি বারবার ওকে বলছি পারতেই হবে, বলেছি নিজেকে পুশ করতে, চেষ্টা করেছি ছোট স্পেলে ওকে বোলিং করাতে। প্রিয় দর্শক, বাংলাদেশের একটি জয়ের পেছনে কত ঘটনাই না চাপা থাকে। আজকে এই জয়ের পেছনের কিছু ঘটনা আমরা জানতে পারলাম। এই লড়াকু ক্যাপ্টেন মাশরাফি আমাদের বাংলাদেশের জন্য যতদিন থাকবে দল ততদিন ভালো কিছুই দিয়ে যাবে, এবং মোস্তাফিজদের এভাবেই সে ব্যবহার করতে পারবে। আপনাদের মতামত কামনা করছি এই ভিডিও সম্পর্কে। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।